গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে অনেক সকাল সকালই আমি বাজারে চলে এসেছি, কিছুটা বাজার করেছি, বাকিটা বাকি আছে করব। একটু দাঁড়িয়ে আছি মাঠের কাজটায়, এই বাচ্চারা একটু খেলছে ফুটবল, একটা বাচ্চা দোল্লায় দুলছে, এখানে বেশ কিছু মানুষ বসে আছে, চা খাচ্ছে বসে। আমি একটু চা খেলাম ধারাপাড়ায় বুড়োর দোকানে, রেশন দোকানে ভিড় আছে। একটু মাছের বাজারটা এসছি, একটু মাছ নেব, মোটা 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 কর। কটা হলো? ঠিক আছে, বৃত্তি ভেলাগে উঠে করে দে বাবু, ফেলে দে। হ্যাঁ, ফেলে দে, ফেলে দে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, আপনি তুমি কেমন আছেন? সবজি আমার কেনা হয়ে গেছে, রুই মাছ নিলাম, পকেটে দেবে এবারে, মাছটা কাটুক। আমাদের ডালটা কমপ্লিট হয়ে গেছে, এখন পেঁয়াজ রসুন দিয়ে মুসুর ডাল, এখানে বাঁধাকপিও কমপ্লিট, এখানেও ডাল রাখা আছে, সিমের চাল তো আগে দেখিয়েছি, আর এখন হচ্ছে পটল আর বেগুন ভাজা, ভাতটা এখনো হয়নি, এই হব হব হচ্ছে, হয়ে গেলে এবেলা রান্না কমপ্লিট, সন্ধ্যাবেলা আবার চিকেন হবে দেখাবো। এই পটল ভাজা হচ্ছে, এখানেও কাটা আছে, এইটা হলে মোটামুটি এবার রান্না কমপ্লিট হয়, সন্ধ্যাবেলা আবার যা হবে দেখাবো। আমার কেন, তোমারটাও তো ব্যাপার না, সবারই বয়স হয়েছে, এখন চিন্তা করতে হবে। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা আরম্ভ হয়ে গেছে,
এখানে ভাত হচ্ছে পাশে, এখানে চিকেনের আলুগুলো সব ভেজে রাখা আছে, আর চিকেনটা ম্যারিনেট করা ছিল, এখন কড়াই দিয়ে কষছে। এটা এখন বেশ কিছুক্ষণ কষা চলবে। ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে। এখন ঢাকা দিয়ে দেওয়া হবে, আবার পরে খুলে নাড়া হবে। এইভাবে ওকে কষতে হবে আস্তে আস্তে, তারপরে রেডি হবে। সময় লাগবে একটু। রুটিগুলো হয়ে গেছে, কোথায় সেটা সকালেই করে রেখেছি। এখানে রুটিগুলো হয়ে গেছে, এখানে আমাদের দুজনের জন্য শিম আলু বেগুনের তরকারি করা আছে, কারণ চিকেন আমরা কেউই খাই না, মিসেস তো কোনো মাংসই খায় না, মাছও খুব বেশি খায় না, এক দু রকম মাছ ছাড়া। চিকেনটা হয়ে যাক, আমি পরে দেখাচ্ছি আপনাদের। তো আমাদের চিকেনটা একেবারেই কমপ্লিট হয়ে এসছে, হয়ে গেছে কমপ্লিট। এবারে গ্যাস বন্ধ করে দেওয়া হবে। একটু পরে ছেলেদের জন্য বাটিতে বাটিতে তুলে রাখা হবে, বাটিগুলো সব এখানে আছে। তো আজকে রান্না মোটামুটি শেষ হয়ে গেল, আবার আগামীকাল সকাল থেকে শুরু হবে। আজকে রবিবার ছিল, তাও একটু দেরি করে সকালে আরম্ভ হয়েছিল, কালকে থেকে সেই ভোর ছটা থেকেই শুরু হবে। তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।